সিডনিতে ভারতীয় দল চূড়ান্ত অব্যবস্থার শিকার, এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টি টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডস ম্যাচ খেলতে নামার আগের দিন রোহিত শর্মার দল অনুশীলন করেনি, টিম হোটেল থেকে 42 কিলোমিটার দূরে অনুশীলনের ব্যবস্থা থাকার কারণে। তার উপর মঙ্গলবার দীর্ঘ অনুশীলনের পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দল মধ্যাহ্ন ভোজ সারতে পারেনি। সৌরভ অবশ্য বিষয়টিকে খুব গুরুত্ব না দিতেই পরামর্শ দিলেন। তার কথায় এমন পরিস্থিতি হতেই পারে, তার সঙ্গে মানিয়েও নিতে হবে। এক কথায় ফোকাস স্থির রাখার উপরই জোর দিচ্ছেন মহারাজ। দাদা, আজকে ইংল্যান্ড হেরে গেছে আয়ারল্যান্ডের কাছে, এরকম অঘটন হচ্ছে, তা তো ছোট ম্যাচ, দিস ইজ নট দ্য রিয়েল রেজাল্ট, দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। এত ছোট হয়ে যায় ম্যাচ, তখন যে কেউ জিততে পারে না। বৃষ্টিটা কি এটা চিন্তায় রাখবে সব টিমগুলোকে? সংস্কারের পর নবরূপে সজ্জিত ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাঁবুর দ্বারোদ্ঘাটন করলেন মহারাজ। এই মঞ্চ থেকেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিসিসিআই সভাপতি থেকে সৌরভের বিদায়ের প্রসঙ্গ তুলে বিঁধলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে। আপনি যেটা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বললেন যে এরকম ভাবে বিসিসিআই এ যে ঘটনাটা হয়েছে, একটু যদি বলেন। আমি শুধু যেটা বলছিলাম যে ভারতবর্ষে ক্রীড়ার উন্নতি করতে গেলে কোন রকম রং লাগিয়ে বা কেউ কারো ঢুকে থাকলেই তাকে এগিয়ে দেওয়া, সেটা বন্ধ করতে হবে। মানে ক্রীড়াক্ষেত্রে গৈরীকরণ না করাটাই উচিত, এবং আমাদের দরকার প্রত্যেকের, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, বিভিন্ন সংস্থা হোক, প্রেস জার্নালিস্ট ক্লাব হোক, তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের উঠিয়ে এনে দেশের এবং দশের হয়ে করে তারা খেলুক এবং তারা দেশের হয়ে দেশের হয়ে উজ্জ্বল। এদিন সিএসজেসির তরফে সম্মানিত করা হলো বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের তারকাদের। বর্ষসেরা ক্রিকেটার হলেন মনোজ তিওয়ারি। তাকে সৌরভ বলেন ফিটনেস ধরে রেখে আসন্ন মরশুমের জন্য বাংলার হয়ে খেলতে। মনোজ নিজে চান অবসরের আগে বাংলাকে রঞ্জি জেতাতে। সৌরভকে যারা বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়েছেন তারাও জবাব পাবেন বলে মন্তব্য মনোজের। স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল, জাতীয় গেমসে সোনাজয়ী প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায়, ফুটবলার সৌভিক চক্রবর্তী, অলিম্পিয়ান অচিন্ত্য শেউলি, শুটার মেহুলি ঘোষ, আদ্রিয়ান কর্মকাররা ছিলেন পুরস্কার প্রাপকদের তালিকায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।